Finally, Bangladesh officially চলে এসেছে টেকনোর ফার্স্ট ভার্টিক্যাল ফ্লিপ স্মার্টফোন টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ 5G এবং এটা কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে কম দামি ফ্লিপ স্মার্টফোন। আমরা অনেক ফ্লিপ ফোন, ফোল্ডিং ফোন দেখেছি যেগুলোর কিনা প্রাইস অনেক বেশি। অলরেডি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি স্যামসাং এর ফোল্ডিং ফোন, ফ্লিপ ফোন পাওয়া যাচ্ছে। সেগুলোর তুলনায় টেকনোর এই স্মার্টফোনটি কিন্তু বাজেট ফ্লিপ স্মার্টফোন অ্যান্ড অবভিয়াসলি টেকনো কিন্তু অলওয়েজ কম দামে ভালো জিনিস দেওয়া ট্রাই করে। তবে টেকনোর এই ফ্লিপ স্মার্টফোনটি যদি বাংলাদেশে অ্যাসেম্বল হতো তাহলে হয়তো এখন বাংলাদেশে যে প্রাইসে এটা অফিসিয়ালি লঞ্চ হয়েছে তার থেকে কিছুটা কমে পাওয়া যেত। যেহেতু বাইরে থেকে আনা হয়েছে তাই ভ্যাট ট্যাক্সের কারণে প্রাইসটা একটু বেড়ে গেছে। টেকনোর এই ফ্লিপ স্মার্টফোনটি যদি অন্য ব্র্যান্ডের ফ্লিপ স্মার্টফোনের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু এটার প্রাইস অনেক কম। বাংলাদেশে এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে ৮০,৯৯০ টাকা। হ্যাঁ জানি, আমার মতো গরিবদের জন্য এটা অনেক বেশি। তবে যদি আপনারা এই স্মার্টফোনটি রোহান মোবাইল জোন থেকে পারচেস করেন তাহলে বেশ ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন। ভালো বলতে কত ভালো, যথেষ্ট ভালো ডিসকাউন্ট পাবেন। সাবস্ক্রাইবটা করে যান না শুধু। এটা তাদের অফিসিয়াল ফ্ল্যাগশিপ ব্র্যান্ড আউটলেট, তাদের শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। টেকনোর এই স্মার্টফোনটিতে কিন্তু অনেক নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে যেগুলো বেশ ইন্টারেস্টিং। সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। সাবস্ক্রাইব করে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি রিশাদ, আপনারা দেখছেন রিশাদ দারে। ফোনটি দেখে প্রথমে যেটা নোটিস করবেন সেটা হচ্ছে পিছনের এই বড় ক্যামেরা হাউসটা। বেশ কিছু ক্যামেরা সেন্ট্রিক ফোন আছে না যেগুলোর পিছনে অনেক বড় বড় ক্যামেরা দিয়ে রাখে, এটাও দেখলে মনে হয় যে পিছনে অনেক বড় একটা লেন্স লাগানো হয়েছে, বাট অ্যাকচুয়ালি না, ক্যামেরা হচ্ছে সাইডে মাঝখানে ছোট্ট একটা রাউন্ড ডিসপ্লে দেওয়া হয়েছে। আর ব্যাক সাইডটা যদি দেখেন তাহলে এখানে লেদার ফিনিশিং টেক্সচার দেওয়া হয়েছে। টেকনো এই ডিজাইনটার নাম দিয়েছে কসমিক ডিজাইন এবং এখানেই হচ্ছে কিন্তু বেশ কিছু কস্ট কাটিং করা হয়েছে, কারণ হচ্ছে লেদারের তুলনায় গ্লাসের দাম ডেফিনেটলি বেশি। আর ডিজাইনের এখানে একটা ভি লেখা আছে। তার পাশাপাশি বডি ফ্রেম অ্যালুমিনিয়াম বিল্ড, দুইটা কালারে লঞ্চ হয়েছে, একটা হচ্ছে আইকনিক ব্ল্যাক আর এটা হচ্ছে মিস্টিক ডাউন। এটা দেখতে তো কিছুটা পার্পল কালার ফিল দেয় কিন্তু কি নাম দিয়ে দিল। যাই হোক, হ্যান্ড ফিলটা বেশ প্রিমিয়াম, সাইডটা হালকা কার্ভ করা, ওয়েটটা হচ্ছে ১৯৪ গ্রাম অ্যান্ড অবভিয়াসলি টপে ওয়েটটা একটু বেশি হবে কারণ ক্যামেরা আর কভার ডিসপ্লেটা টপে দেওয়া হয়েছে, যার কারণে ইউজ করার সময় টপে ওয়েটটা একটু ফিল হবে। ডান পাশে উপরে আছে ভলিউম বাটন, তার নিচে আছে পাওয়ার বাটন যেটা কিনা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেও কাজ করে। ফিঙ্গারপ্রিন্টের আনলকের স্পিড একদম একুরেট, তবে ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা একটু উপরে হয়ে গেছে। সো ফিঙ্গারপ্রিন্ট ট্যাপ করার জন্য আপনাকে ফোনটার মাঝখানে ধরে ফিঙ্গারপ্রিন্ট ট্যাপ করতে হবে। আর বাম পাশে আছে সিম ট্রে স্লট যেটাতে শুধুমাত্র একটি ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন। উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আছে। এখানে কিন্তু 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্টটা মিসিং। ফোনটা ফোল্ড করলে এটার থিকনেস থাকে 15 মিলিমিটার আর আনফোল্ড করলে এটার থিকনেস 7 মিলিমিটার। যথেষ্ট স্লিম, লম্বা একটা ভাইব দেয়। মাঝখানে যে হিংসটা আছে এখানে লেখা আছে ফ্যান্টম এবং এটাও কিন্তু অ্যালুমিনিয়াম। আরেকটা জিনিস নোটিস করেছি সেটা হচ্ছে বক্স থেকে শুরু করে ফোনে অবধি কোথাও টেকনো লেখা দেখি নাই, সব জায়গায় ফ্যান্টম লেখা। মেটাল ফ্রেম পুরোটাই হচ্ছে রিফ্লেকটিভ, বাট এই হিংসটা হচ্ছে ম্যাট ফিনিশিং। ফোল্ড করার পর ফোনটা অনেক ছোট হয়ে যায় যেটা দেখতে খুব কিউট লাগে এবং খুব ইজিলি পকেটে ক্যারি করতে পারবে। ফোল্ড করার পর মাঝখানে ডিসপ্লের গ্যাপ 0 বললেই চলে। দ্যাট ওয়াজ গুড। আনফোল্ড করার পর ফোনটা দেখতে নর্মাল ফোনের মতোই দেখা যায়, তবে একটু লম্বা, যার কারণে এক হাতে ব্যবহার করাটা একটু টাফ হবে। দুই হাত দিয়ে ইজিলি ব্যবহার করা যায়। আর মাঝখানের গ্রিজটাও কিন্তু হালকা লক্ষ্য করা যায়। স্যামসাং 1,80,000 টাকা দিয়েও এই গ্রিজটা রিমুভ করতে পারে নাই, আর টেকনো মাত্র 80,000 টাকা দিয়ে পারবে। ফ্রন্টের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.9 ইঞ্চ। এটা হচ্ছে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের LTPO AMOLED প্যানেল। ডিসপ্লেটা হচ্ছে 120Hz রিফ্রেশ রেটের এবং ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। পিক ব্রাইটনেস যেহেতু বেশি, সেক্ষেত্রে ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে ডিরেক্ট সানলাইটেও কোনো ধরনের প্রবলেম হবে না। আর ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেটের কারণে টাচ রেসপন্স কিন্তু অনেক স্মুথ। ব্যাক সাইডে একটা ছোট রাউন্ড ডিসপ্লে দেওয়া হয়েছে যেটার সাইজ হচ্ছে 1.32 ইঞ্চ এবং এটাও কিন্তু AMOLED ডিসপ্লে। আর এটারও কিন্তু ব্রাইটনেস হচ্ছে 800 নিটস। তার মানে এটা ডিসপ্লের কোয়ালিটিও যথেষ্ট ভালো, কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না ডিরেক্ট সানলাইটেও। আর ফোল্ডিং ফোনের কিন্তু ভিতরের ডিসপ্লেটা অনেক সেন্সিটিভ হয়, একটু ফোর্সলি যদি নখ দিয়ে বা কোনো কিছু দিয়ে প্রেসার দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দাগটা বসে যায়। এটা আসলে সব ফোল্ডিং স্মার্টফোনের ক্ষেত্রেই সেম, কারণ ফোল্ডিং ফোনের ডিসপ্লেতে তো গ্লাস দেওয়া হয় না, গ্লাস দিলে তো এটা ফোল্ড হতো না। আর বাইরের ডিসপ্লেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং, এটাতে অনেক ধরনের ফিচার আছে। আপনি এটাতে ফটো দিয়ে অ্যানিমেশন, ওয়ালপেপার, অলওয়েজ অন ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ছোট ডিসপ্লেটাতে আপনি নিচে স্লাইড করলে কন্ট্রোল সেন্টারটা পাবেন। এখানে আপনি ইন্টারনেট, ওয়াইফাই, ব্লুটুথ, ডার্ক মুড, নাইট মুড, হটস্পট, NFC এইসব ধরনের ফিচার পেয়ে যাবেন। ফোন যদি সাইলেন্টও করতে চান আপনি এখান থেকে সাইলেন্ট করতে পারবেন। নিচে থেকে উপরে স্লাইড করে মেসেজ অপশনটা আনতে পারবেন। তবে যদি কন্ট্রোল সেন্টারে ব্রাইটনেস বাড়ানোর অপশনটাও দিত তাহলে মেবি একটু বেটার হতো। ব্রাইটনেস বাড়ানোর জন্য ফোনটা আপনাকে আনফোল্ড করে ভিতর থেকে ব্রাইটনেস কমাতে বাড়াতে হবে। ভিতর থেকে ব্রাইটনেস বাড়ালে বাইরের ডিসপ্লেটা তো ব্রাইটনেস বেড়ে যাবে। ডান পাশেও স্লাইড করে আপনি বেশ কিছু ফিচার পেয়ে যাবেন। এখান থেকে আপনি ক্যামেরাটা ওপেন করে ক্যামেরা দিয়ে ফটো তুলতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিউ ফাইন্ডার এরিয়াটা একটু কম, গোল গোল মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি ছবি স্কোয়ার আসে। তাছাড়া আরো বেশ কিছু ফিচার আছে। আপনি ডেইলি হেলথ গোলস দেখতে পারবেন, ওয়েদার চেক করতে পারবেন, স্টপ ওয়াচ ব্যবহার করতে পারবেন এবং ক্লক অ্যানিমেশনও আপনি চেঞ্জ করতে পারবেন। কভার ডিসপ্লেটাতে আপনি অনেক কিছু ব্যবহার করতে পারবেন, তবে সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না। মানে এক কথায় বলতে গেলে এটা একটা স্মার্টফোন স্মার্ট ওয়াচের সম্মিশ্রণে একটা ফ্লিপ স্মার্টফোন। কভার ডিসপ্লেটার আরো বেশ কিছু সুবিধা আছে, যেমন এটাকে আপনি ক্যাম রেকর্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন, ল্যাপটপের ডিসপ্লের সাথে লাগিয়ে রেখে ওয়েব ক্যাম হিসেবেও ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে MediaTek Dimensity 8050। এটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট এন্ড জিপিইউ হচ্ছে Mali G77 MC9। এটার Antutu বেঞ্চমার্ক হচ্ছে 7 লাখ সামথিং। এটা ওইরকম কোনো ফ্ল্যাগশিপ চিপসেট না, মিড রেঞ্জ বাজেটের জন্য পারফেক্ট। কিন্তু আপনি যদি এই স্মার্টফোনটি নন ফ্লিপ স্মার্টফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে আপনি এটার থেকেও বেটার চিপসেট পাবেন, যেমন Snapdragon 8 Gen 1। এগুলো এই চিপসেটটার থেকেও কিন্তু ডেফিনেটলি বেস্ট ফ্ল্যাগশিপ পারফরমেন্স দেয়। তো ওই হিসাবে এটার চিপসেটের পারফরমেন্স ওগুলোর মতো তো পাবেন না, তবে একটা ফ্লিপ স্মার্টফোন হিসেবে এটা ঠিকঠাক আছে, যথেষ্ট ভালো পারফরমেন্স দিবে। আপনার যদি মেইন ফোকাসই থাকে গেমিং করার, দেন অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট দ্য গেমিং ডিভাইস, বাট গেম ভালো মতোই খেলা যায়। ভেরিয়েন্ট হচ্ছে 8GB RAM প্লাস 256GB ROM। সফটওয়্যারে থাকছে Android 13 এন্ড HiOS, টেকনোর নিজস্ব OS 13.5। টেকনো তাদের সফটওয়্যার আস্তে আস্তে অনেক ইমপ্রুভ করতেছে এন্ড এটা যেহেতু তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, এটাতেও কিন্তু ব্লুটুথ আছে কিছু, যেগুলো অবশ্য আনইনস্টল করা যায়, তারপরেও না দেওয়াটা উচিত ছিল। তাছাড়া কিন্তু টেকনো তাদের স্মার্টফোন অনেক ধরনের ফিচার অ্যাড করে রাখে, এটাতেও কিন্তু পিছিয়ে নেই, এটাতে আরো নতুন নতুন ফিচার অ্যাড করেছে, যেমন মাল্টি উইন্ডো, গেস্টার মুড, কল আসলে ফোনটা কানে ধরলে অটোমেটিকলি কল রিসিভ হয়ে যাবে। আর অনেক কিছু আছে, আপনি এগুলো নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। ফিচার তো অনেক দিয়েছে, কিন্তু ডেইলি লাইফে এগুলো অ্যাকচুয়ালি কজনে ব্যবহার করবে এটাই দেখার বিষয়। আর একটা নতুন ফিচার অ্যাড করেছে এলা GPT 3.0। এটা বেসিক্যালি AI অ্যাসিস্ট্যান্ট। টাইপ করে বা ভয়েসের মাধ্যমে এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি যদি টাইপ করে বা ভয়েসের মাধ্যমে বলেন যে স্টার্ট সেলফি, দেন এটা অটোমেটিকলি সেলফি নিয়ে নেবে। কিন্তু কেন ইউজ করবেন এটা আমি বুঝতেছি না, কারণ সেলফি তো মানুষ হাত দিয়ে নেয়। আচ্ছা, যাদের হাত নেই মেবি তাদের জন্য এই AI অ্যাসিস্ট্যান্টটা, কিন্তু হাত না থাকলে ফোন ধরবে কিভাবে? স্মার্টফোনটির পিছনে দেওয়া হয়েছে 2টা ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল আর একটা হচ্ছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, সাথে একটা রিং ফ্ল্যাশ লাইট। আর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যেমন আইফোন 1 প্লাস এর আইকনিক ফিচার আছে অ্যালার্ট স্লাইডার, শাওমির আছে আয়ার ব্লাস্টার, আর টেকনোর আছে ফ্রন্ট LED ফ্ল্যাশ লাইট। এটা আসলে ইন্টারেস্টিং, কারণ প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা যদি আইকনিক ফিচার থাকে জিনিসটা একটু আনকমন দেখায়। ক্যামেরার সফটওয়্যারেও কিন্তু অনেক ধরনের ফিচার আছে, তার মধ্যে একটা ফিচার আমার কাছে বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে SkyMood। এই ফিচারটা কিন্তু টেকনোর একটা বাজেট স্মার্টফোনও ছিল, যেটা হচ্ছে Tecno Camon 20 Pro। ওই ফোনটাতে এই স্কাইমুডটা অন করে ছবি তুললে বোঝা যেত যে এটা আর্টিফিশিয়াল, বাট তাদের এই ফ্লিপ স্মার্টফোনটাতে বেশ ভালো ইমপ্রুভ করেছে। মানে এটাতে হঠাৎ করে প্রথম কেউ দেখলে বুঝতে পারবে না যে এটাতে যে আকাশটা আছে এটা আর্টিফিশিয়াল। যাদের বাজেট স্মার্টফোন লাগবে তারা টেকনো ক্যামন 20 Pro নিতে পারেন। এই স্মার্টফোনটির ফুল রিভিউ আমাদের চ্যানেল আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আপনি 4K তে ভিডিও তো শুট করতে পারবেন, তবে 30 FPS। AIS ব্যাপার না, তবে 4K 60 FPS দিলে ভালো হতো। আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি অনেক ফুটেজ এবং ফটো আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ কেউ আমার কাছে ফোনটা পাঠায় নাই, তবে আমি ফোনটা এক্সপিরিয়েন্স করেছি। ব্যাটারি দেওয়া হয়েছে 4000 mAh, সাথে আছে 45 ওয়াটের চার্জার। ফ্লিপ ফোন হিসেবে চার্জিং ওয়াটটা যথেষ্ট ভালো দিয়েছে, আর ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো দিবে। বেসিক্যালি এটা একটা অ্যাফোর্ডেবল ফ্লিপ স্মার্টফোন, এটা কোনো বাজেট স্মার্টফোন নয়, তো আসলে যেরকম এক্সপেক্ট করবেন ওরকম একটা পারফরমেন্স পেয়ে যাবেন। যাই হোক, টেকনোর এই ফার্স্ট ফ্লিপ স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইবটা করেন, বাই যাইয়েন না।